আপনার কি চুল পড়ে যাচ্ছে? শ্যাম্পু করার পরে টয়লেটে প্রচুর চুল পড়ে থাকছে, চিরুনি দিয়ে আঁচানোর পরে চিরুনিতে প্রচুর চুল উঠে আসছে, ঘরের আনাচে কানাচে প্রচুর চুল পড়ে থাকছে, অর্থাৎ আপনি হেয়ার ফলের সমস্যায় ভুগছেন। যদি তাই হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চুল পড়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রসিডিওর। প্রতিটা মানুষেরই মাথায় চুল পড়ে, কারো 50টা, কারো 100টা, কারো 150টা অবধি পড়তে পারে। তবে যতগুলো চুল পড়ে যায় ঠিক সমসংখ্যক চুল আবার নতুন করে গজায়, এই জন্য ব্যালেন্সটা মেনটেন হয়। কিন্তু যদি কোনো কারণে চুল পড়ে যাওয়ার সংখ্যা গজানোর সংখ্যার থেকে বেশি হয়ে যায়, তাহলেই আপনি হেয়ার ফলের সমস্যায় ভুগছেন এবং অচিরেই টাক হয়ে যেতে পারেন। আজকে আমাদের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি সায়েন্টিফিক টিপস সম্পর্কে জানব যেগুলো আমরা জেনে বা না জেনে ভুল করে থাকি, ফলে আমরা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগি। একটা জিনিস মনে রাখতে হবে, চুল পড়ে যাওয়ার সমস্যাটাকে যদি আমরা আটকাতে পারি তাহলে টাক হয়ে যাওয়ার সমস্যাটা আমরা আটকাতে পারবো। অনেকেই বলেন যে চুল পড়ে যাওয়াটা জেনেটিক। হ্যাঁ, চুল পড়ে যাওয়াটা অনেক সময় জেনেটিক, তবে পুরোটা জেনেটিক নয়। কিছু কিছু ভুলের জন্য আমাদের চুল পড়ে যাওয়াটা শুরু হয় এবং সেটা চলতেই থাকে। সেই কিছু কিছু সমস্যাগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা অনেকটাই কমে যাবে। তাহলে চলুন সরাসরি জেনে নেওয়া যাক কি সায়েন্টিফিক টিপস যেগুলো আমাদের চুল পড়াটাকে আটকাবে। নাম্বার 10, আর্টিফিশিয়াল হেয়ার কালার যত ব্যবহার কম করবেন চুলের জন্য ততই ভালো। কম বয়সে সাময়িক সুন্দর দেখতে লাগলেও ভবিষ্যতের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকারক। চেষ্টা করবেন ন্যাচারাল হেয়ার কালার ব্যবহার করতে, তাতে আপনার চুলও সুন্দর থাকবে, চুলের ঘনত্বও ভালো থাকবে। নাম্বার 9, যদি আপনি হেয়ার ফলের সমস্যায় ভোগেন তাহলে চুলটাকে ছোট করে কেটে ফেলুন, তাতে আপনার সাময়িক কষ্ট হলেও চুলের যত্ন নিতে সুবিধা হবে এবং চুল পড়ে যাওয়ার সমস্যাটা দ্রুত সমাধান হবে। নাম্বার 8, যারা হেলমেট ব্যবহার করেন, হেলমেটের মধ্যে একটি কটন টাওয়াল বা কটন রুমাল ব্যবহার করবেন, যাতে চুলে বা মাথায় অতিরিক্ত ঘাম অ্যাবজর্ব হয়ে যেতে পারে। হেলমেটের তলায় এই অতিরিক্ত ঘাম কিন্তু চুলের জন্য ভীষণ ক্ষতিকারক। অনেকক্ষণ হেলমেট পরে থাকলে সেই ঘামটা বেরোতে পারে না, চুলের গোড়ায় জমা হয়ে চুলের ক্ষতি করে, হেয়ার ফলটাকে অনেক বাড়িয়ে দেয়। নাম্বার 7, অতিরিক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। মার্কেটে প্রচুর হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো বিভিন্ন রকম অ্যাডের জন্য ব্যবহার করে মানুষকে প্রলুব্ধ করা হয়। বেসিক্যালি এগুলো কিন্তু ইউজলেস। সবসময় ন্যাচারাল প্রসিডিওরকে বিশ্বাস করবেন। হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে লিউকোয়ার্ম জলে মাথার চুল ভালো করে ধুয়ে নেবেন, তাতে চুলের কন্ডিশন ভালো থাকবে। নাম্বার 6, কিছু কিছু শ্যাম্পু অবশ্যই অ্যাভয়েড করবেন। যে শ্যাম্পুগুলোর ভেতরে সোডিয়াম লরেল সালফেট বলে একটি কেমিক্যাল আছে, ইনগ্রিডিয়েন্টের ভেতর দেখতে পারবেন। যদি দেখেন আপনার ব্যবহৃত শ্যাম্পুতে এই কেমিক্যালটা আছে, দ্রুত শ্যাম্পুটার ব্যবহার বন্ধ করে দিন। এটি ক্লিনিক্যালি প্রুভড যে এই কেমিক্যালটা হেয়ার ফলের জন্য দায়ী। নাম্বার 5, হিট চুলের জন্য ভীষণ ক্ষতিকারক। যদি আপনি চুলে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন তাহলে শীঘ্রই সেটা বন্ধ করুন। সপ্তাহে হয়তো একদিন ব্যবহার করলেন, অথবা চেষ্টা করবেন একদমই ব্যবহার না করতে। হিট আমাদের চুলের ফলিকেলকে ক্ষতি করে এবং হেয়ার ফলটাকে বাড়িয়ে দেয়। এমন কি হট ওয়াটার বাথ এবং ডাইরেক্ট সানলাইটও চুলের জন্য ক্ষতিকারক। বাইরে গেলে ছাতা ব্যবহার করবেন অথবা একটি টুপি ব্যবহার করবেন। নাম্বার 4, ভিজে চুল জোরে জোরে ঘষে ঘষে মুছবেন না, এতে চুলের ক্ষতি হয়, চুলের ব্রেকডাউন হয়। চেষ্টা করবেন একটি টাওয়াল দিয়ে চেপে চেপে চুলের জলগুলোকে মুছতে, এতে চুলও ভালো থাকবে, হেয়ার ফলও প্রিভেন্ট হবে। নাম্বার 3, ভেজা চুল কখনো আঁচড়াবেন না। জোরে জোরে আঁচড়ালে চুলের গোড়া উঠে আসতে পারে অথবা গোড়ার ক্ষতি হতে পারে, তাই চেষ্টা করবেন চুলকে ন্যাচারাল টেম্পারেচারে শুকিয়ে নিতে, তারপর মোটা চিরুনি দিয়ে আস্তে আস্তে আঁচড়ে তাকে সোজা করতে। নাম্বার 2, টাইট করে চুল বাঁধবেন না। অনেকে টাইট করে চুল বেঁধে থাকেন, ভাবেন যে এতে চুল লম্বা হবে, এটি কিন্তু ভুল ধারণা। টাইট করে চুল বাঁধলে চুলের গোড়ার মারাত্মক ক্ষতি হয়, হেয়ার ফল মারাত্মক বেড়ে যায়। আর নাম্বার 1, স্নানের পর বা শ্যাম্পু করার পর হেয়ার কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন। কেন সেটা ভালো করে বুঝিয়ে বলি। আমাদের চুলের একটি নিজস্ব তেল আছে যেটা চুলকে তৈলাক্ত রাখতে সাহায্য করে। শ্যাম্পু করার পরে বা স্নান করার পরে চুলের সেই ন্যাচারাল তেলটাও ধুয়ে যায়, তাতে চুল ড্রাই হয়ে যায়, চুলের ক্ষতি হয়, চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন যদি আপনি কোনো হালকা হেয়ার কন্ডিশনার ব্যবহার করেন, চুলের নর্মাল তৈলাক্ত ভাব বজায় থাকে,
চুল স্বাস্থ্যকর থাকে। তাই অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের হেয়ার কন্ডিশনার ব্যবহার করবেন। এই টিপসগুলো ফলো করলে আপনার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার মানসিক স্ট্রেস, সুষম খাদ্য এবং হালকা এক্সারসাইজ চুলের জন্য ভীষণ উপকারী। তাই সর্বদা মানসিক স্ট্রেসকে কম রাখবেন, প্রোটিনযুক্ত খাবার বেশি করে খাবেন, আর সারাদিনে অন্তত আধ ঘন্টা এক্সারসাইজ করবেন। খুব শীঘ্রই চুল নিয়ে আরেকটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।